আজকে আমার আয়োজনে থাকছে ডাল, টমেটো দিয়ে ডাল, পাতলা ডাল, থাকছে রুই মাছ ভাজা, আর সাথে থাকছে বেগুন ভাজা। আমার মাছ দেওয়া কমপ্লিট। এখন একে একে আমি সবগুলো মশলা এখানে অ্যাড করব। তারপর অ্যাড করছি সামান্য পরিমাণ টমেটো কেচাপ, এখন সব রকম উপকরণ হাতে মেখে, খুব ভালো করে আমি হাতে মেখে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফ্রাই করব। শেষ পর্যায়ে এখন অ্যাড করব চিলি ফ্লেক্স। আমার প্রায় এক ঘন্টা হয়ে আসছে, আমি মাছগুলো ম্যারিনেট করেছি, এখন ভেজে নিব। ডালটা হয়ে আসছে, এখন ডালটা পাকা দিয়ে নিব। দিয়ে দিলাম ডালের ধনে পাতা, ডাল পাতা দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিচ্ছি। চাইডে বেগুনও দিয়ে দিয়েছি একসাথে। আমার মাছ ভাজা অলমোস্ট শেষ।